জুলিয়ান রস উডের ক্লাসের মনোযোগী ছাত্র মোহাম্মদ মিঠুন। মিঠুনকে না হয় দেখে চিনে ফেলা যায়। এই জুলিয়ান রস উডটাকে, নামটা অচেনা এই বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে। নিজের ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি সফল হতে পারেননি, পরে ক্রিকেট কোচিংয়ে নেমে জন্ম দিয়েছেন নতুন এক ধারার। পাওয়ার হিটিং কোচ ধারণাটিও এনেছেন এই ইংলিশ। এবারের বিপিএলে কাজ করছেন সিলেটের ব্যাটিং কোচ হয়ে। মিঠুনের ব্যাটে রান নেই, চার ম্যাচে ফ্লপ সিলেটের এই ব্যাটার। 11.5 গড়ে 35 রান মোহাম্মদ মিঠুনের। তার জন্য নতুন শুরুর অপেক্ষায় বিপিএলে ঢাকা পর্ব। এর আগে মিঠুনদের জুলিয়ানের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি শিখতে হবে ধারাবাহিক রান করার টোটকাও। মিঠুনের ব্যাটের মতো সিলেটেরও একই দশা। টেবিলের নিচের দল, চার ম্যাচে জিতেছে একটায়। সিলেটেরও চ্যালেঞ্জ উইনিং ট্র্যাকে ফেরার। বিপিএলে চট্টগ্রাম পর্ব চুকিয়ে সবার আগে ঢাকায় খুলনা সিলেট। মিরপুরের একাডেমি মাঠের ব্যস্ততা বাড়িয়ে দুদলই একসঙ্গে করেছে প্র্যাকটিস। টেবিলের 5 নম্বর দল খুলনা, শেখ মেহেদির তা ভালোই জানা। বিপিএলে সেরা চারে থাকতে জেতার বিকল্প নেই, তাই শুধু বোলিং না, ব্যাটেও বাড়তি শান দিচ্ছেন এই অলরাউন্ডার। দলের কামব্যাকের আশায় খুলনার পেসার খালেদ আহমেদ। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো যে এই ম্যাচে আমরা কামব্যাক করতে। লাস্ট দুইটা ম্যাচ আমাদের খারাপ গেছে হয়তো, বাট এই ম্যাচে আমরা চাইবো যে স্ট্রংলি কামব্যাক করতে। চিটাগাং উইকেটগুলো অনেক ভালো ছিল, ফ্ল্যাট টেক ছিল, যে এখানে বোলারদের কিছু করার থাকতো না বা ব্যাটসম্যানদের অনেক কিছু করার থাকতো। তো আমরা ওইখানে হয়তো আমরা একটু ব্যাটসম্যানরা একটু ভালো খেলি নাই, এই জন্য আমরা জিততে পারি না দুইটা ম্যাচ। তো ইনশাআল্লাহ এই জায়গায় হয়তো ট্রিকি উইকেট চাইবে যে ব্যাটসম্যানরা ভালো খেলতে। ব্যাটসম্যানরা পারতেছে না এমন না, যে পারতেছে, ওরা ট্রাই করতেছে ভালো কিছু করার। ইনশাআল্লাহ এই ম্যাচে দেখবেন আমরা আরও ভালো ব্যাটিং করতেছি ইনশাআল্লাহ। দেখেন বিপিএলের আগে আমি কিন্তু সুযোগ পাই না, আমি নিউজিল্যান্ডে ছিলাম, আমি লাল বলের সাথে ছিলাম প্রায় 5 মাসের মতো। তো এখানে আসার দুই দিন টাইম পাইছি প্র্যাকটিসের। তো আমার টার্গেট ছিল যে প্রথম থেকে যদি খেলি তাহলে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার, বাট আনফর্চুনেটলি হয় নাই। তো লাস্ট ম্যাচ যেহেতু খেলছি, এখন চাবো যদি আমি কন্টিনিউ খেলি তাহলে আমার ভালোটা ধরে রাখার। খুলনা আর সিলেটের ম্যাচ শুরু 12:30, সরাসরি দেখাবে টি স্পোর্টস। দিনের আরেক ম্যাচে খেলবে সমান 6 পয়েন্ট বাগানো কুমিল্লা চট্টগ্রাম। ভিক্টোরিয়ানসের 3 আউট অফ 4, চ্যালেঞ্জার্স 7 ম্যাচে জিতেছে 3টায়। চট্টগ্রাম পর্ব শেষে দুদলই ঢাকায় ম্যাচের আগের দিন, বিশ্রামের সুযোগ নেই, টানা ম্যাচ খেলার ক্লান্তি। ইনফ্রম কুমিল্লা, স্কোয়াডে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও। ঘরের মাঠে 4 ম্যাচের 3টাতেই হেরেছে চ্যালেঞ্জার্স। টুর্নামেন্ট শুরুর আগে কাগজে কলমে ফেভারিট দুই দলের চ্যালেঞ্জ উইনিং ট্র্যাকে ফেরার। রিফাত এমিল, টি স্পোর্টস।